কোটা না মেধা, যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান, একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান, সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম। কোটা সংস্কার চেয়েছে, সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবসিত করলো যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা, এই রাজাকারের প্রজাতারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেখার অত্যন্ত দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে প্রচার করার প্রতিবাদে গত ২৪ ঘন্টায় ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মীর উপর আক্রমণ করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই প্রতিবাদী অবস্থান এবং কর্মসূচি। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী, দূরদর্শী এবং টেকসই সমাধান চেয়েছে। সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছে, পলিসি লেভেলে ডিসকাশন করেছে। শুধু তাই নয়, কোটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা মতামত চেয়েছি। আমরা পলিসি অ্যাডভোকেসি প্রোগ্রাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করেছি, তাদের কাছে ফর্ম দিয়েছি, মেইলে ওয়েবসাইটে আমাদের অসংখ্য মতামত এসেছে যেখানে তারা বলেছে কিভাবে একটি যৌক্তিক সংস্কারের রূপরেখা জন্য এই টেনে হিসড়ে আন্দোলনকে লম্বা করা, তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে, তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গড়েছে তারা বলেছিল ২০১৮ সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে। প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে? সরে আসেনি, বড় উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যখন ১৮ সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হলো তখন তারা কমিশন কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে। আমরা প্রশ্ন রাখতে চাই, তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না? তারা কি আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন? তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র্য রয়েছে সেই স্বাতন্ত্র্য সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই? তারা আজকে গোটা বাংলাদেশ ব্যাপী এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ, এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো? শিক্ষার্থীরা কোটা সংস্কার চায়, শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে, কোটা না মেধা, যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান, একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান, সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম। কোটা সংস্কার চেয়েছে, সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবসিত করলো যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা, এই রাজাকারের প্রজাতারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেখার অত্যন্ত দেখিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তো শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন দায়িত্বশীলভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে।